আসসালামু আলাইকুম। আমরা পাতেন চাচ্ছির ক্যাপিটোল উনো, যেটা হচ্ছে রেগুলামেন্ট এবং যেই আমাদের পেরিওদিক গুইদা, এটার উপর কুইজ করতেছি। তবে 1 নম্বর বলছি, রেগুলামেন্ট চিঙ্কো চেন তো সেশন তা উনো বাররা 2 মিলা সেই বাররা ছি এ প্রেভেদে ডিসপোজিশনে রিলাটিভো আই টেম্পি দি গুইদা মিনিমি ফালসো। কারণ হচ্ছে আমাদের টেম্পি দি গুইদা যেটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে না মিনিমো না মাসিমোটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে। সেকেন্ডই রেগুলামেন্ট চিঙ্কো চেন্তো সেশন দা উনো 2 মিলা সাই ছি এ সিপো পার্লারে দি মুলটি প্রেজেন্সা কোয়ান দা বর্দেল ভেহিকুলো সোনো প্রেজেন্টি দুয়ে কন্দ চেন্তি পের ইন্টেরো পেরিওদ ফাতে সালবেলা প্রিমেতে ওরে দো বেলা প্রেজেন্সা দেল সেকেন্ডো কন্দ চেন্তি ফাকোল্টাতিভ। এক্ষেত্রে আমাদের কমে ইন্ডিকেট করে যে ফালসো, কারণ হচ্ছে আমাদের প্রিমোরা যেটা হচ্ছে ওইটা হচ্ছে কমে আমাদের ইন্ডিকেট করা হয় কমে ফাকল্টা দিব ফালসো। এ সচেত সানসিয়নে আমি সাথে কোন চেন থেকে নন অবজারভাইল পেরিওদির পাউজা অ দি রিপোজ প্রেস কীর্তি। সেক্ষেত্রে বেরো যে আমরা যদি হচ্ছে আমাদের যে পেরিওড যেটা আছে টেম্পো দি গুইদার অথবা পাউজার বা রিপোজোর যেটা ব্যাপার আছে সময় যে মেয়াদকাল দিয়ে আছে এটা যদি আমরা না মানি নন অবজারভা, অর্থাৎ আমরা যদি এটাকে হচ্ছে খেয়াল না করি বা এটা হচ্ছে আমরা মেনে না চলি, তাহলে হচ্ছে সানসিয়নে আমিসাতিবা হওয়ার সম্ভাবনা থাকে। ভেরো সেকন্ড কোয়ান্ত স্টাবিলিত দ্য রেগুলামেন্ট চিঙ্কো চেন সেন্স অনু 2 মিলা সাই ছিয়ে পেরিওদিক গুইদা জনলিয়ারও পোয়েস রেয়াল মাসিমো দি অত্ত ওরে ফালসো। আমাদের বলে নর্মালভাবে আমাদের যে গুইদা করার সময়টা জার্নালিয়ারও এটা হচ্ছে কি মাসিমো দেবাসরে নভে ওরে পোয়াসরে ই টেম্পি ডেফিনিটি আলটিলাবোরো সোনো কনসিদেরাতি টেম্পি দি গুইদা ফালসো, কারণ আলটিলাবোরো কমে ননে টেম্পো দি গুইদা। Il regolamento 561 2006 CE prevede che il periodo di riposo settimanale regolare è almeno di 45 ore. Sì, আমাদের যে পিরিয়ড অফ রিপোজ সেপ্টিমানাল অর্থাৎ সাপ্তাহিক যে আমাদের বিশ্রামের যে ব্যাপারটা আছে সেই ক্ষেত্রে যে সময়কালটা সেটা হচ্ছে সাধারণভাবে রেগুলারে ননে আপনার কোনো স্ত্রেত্ব, ঠিক আছে, রেগুলারে যেটা সেটার ক্ষেত্রে বলা হয় আলমেনো 45 ওরে হচ্ছে কি আমাদের রিপোজারে করতে হবে সাপ্তাহিক আকারে। বেরো এ সচেত সেন্সিওনে আমি সত্যি ভাই কত চেয়ে থেকে সুপের এই পেরিওডি গুইদা প্রেস কীর্তি। ভেরো যে আমাদের যে পেরিওডি গুইদা আছে যেটা যে সময়কাল আছে এটা যদি সুপের আরে করি অ জনলিয়ার অ সেতি মানালে অ বি সেতি মানালে তাহলে হচ্ছে কি অবশ্যই আমাদের সেন্সিওনে আমি সত্যি অর্থাৎ প্রশাসনিকভাবে যেই শাস্তিটা হওয়ার কথা মূলতা প্লাস হচ্ছে কি আমাদের পুন্তীয় প্যাডদের করতে পারি এটা হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই। ভেরো রেগুলামেন্ট চিঙ্কো চেন্তো সেশন দা উনো 2 মিলা সেই ছি এ সি আপ্লিকা আঙ্কে আল ট্রান্সপোর্ট সু ফেরোভিয়া ফালসো, কারণ ফেরোভিয়া বলতে বোঝা যাচ্ছে ট্রেন, ট্রেনের ক্ষেত্রে এই নিয়মটা পালন করা হয় না, শুধুমাত্র আমাদের ওই সকল অটো ভেহিকুলি যারা হচ্ছে ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে এবং সেক্ষেত্রে যদি তারা ত্রে বিগুলো চিঙ্কো তখন তার সুপিরিয়র হয় তখন হচ্ছে আমাদের যে রেগুলামেন্টটা আছে এই চিঙ্কো চেন্তো সেশন দা উনো 2 মিলা সেই ছি এ এটা হচ্ছে আপ্লিকারে হয় এই সকল ভেহিকুলির উপরে ননে ফেরোভিয়া সো ফালসো। Il regolamento 561 2006 CE prevede disposizione relativa ai tempi di guida e riposo, vero? কারণ আমাদের এই রেগুলামেন্টটা অবশ্যই হচ্ছে কি কিসের উপর হচ্ছে সে অবলম্বন করে আমাদের টেম্পো দি গুইদা রিপোজো এগুলোর উপর হচ্ছে কি সে হচ্ছে প্রধানত প্রভাব সৃষ্টি করে বা চেষ্টা করে যে এগুলো হচ্ছে নিয়ম যেন আমাদের সিকিউরিটি সদালে থাকে। বেরো রেগুলামেন্টো চিঙ্কো চেন্তো সেশনদা উনো 2 মিলা সাই ছি এ সি আপ্লিকা আল ট্রান্সপোর্ট সু স্ট্রাদা দি ব্যার্চি এফেক্টুয়াতো দা ভেহিকুলি দি মাসা মাসিমা আমি সিবিলি কম্প্রেজি ইভেন্টুয়ালি রিমর্কি ও সেমি রিমর্কি সুপ্রিয়র এত্রে 2 বিরগুলো চিঙ্কো তো না তা ফালসো, কারণ আমি একটু আগে যেটা বললাম আমাদের এই রেগুলামেন্টটা স্ট্রাদা দি ম্যার্চি স্ট্রাদার মধ্যে যে সকল ম্যার্চি ট্রান্সপোর্ট তারা করে তাদের জন্য হচ্ছে ওই সকল ভেহিকুলের জন্য ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে যদি কম্প্রেজো অর্থাৎ টোটালভাবে রিমোরকি অথবা সেমি রিমোরকিও বা ভেহিকুলি সহ যদি হচ্ছে আমাদের টোটাল যদি কমপ্লিট তো অর্থাৎ টোটাল যদি হচ্ছে ওজনটা 3.5 টনের বেশি হয় তাহলে হচ্ছে এই নিয়মটা বা এই যে রেগুলামেন্টটা যে আইনে যে ধাটা আছে এটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়। এখানে বলছে 2 বিঘ্ন চিঙ্কো তন্নাতে, এই কারণে এটা আমাদের ফালসো। ইল রেগুলামেন্ট চিঙ্কো চেন্তো সেশান্তা উনো 2 মিলা সেই
mira ad aumentare il livello di sicurezza stradale, vero? Kan আমাদের এই প্রথম চ্যাপ্টারটা, আমাদের 1 নম্বর চ্যাপ্টার যখন আমরা পড়াই শুরু করি, তখনই আমাদের বলে কি যে এই যে আইনের যে রেগুলাটা আছে, এটা হচ্ছে কিসের উপরে আসলে হচ্ছে বেশি করে হচ্ছে নজর দেয়, বা এটা কেন আমাদের মানতে হবে, যে সিকিউরিটি সাদালে লিভেল্লো লেভেল, যে রাস্তার মধ্যে যে আমাদের নিরাপত্তা, সেটা ড্রাইভারের হোক বা অন্যান্য যারা উদ্যোগী আছে, সবার নিরাপত্তা বৃদ্ধি করার জন্য হচ্ছে মূলত এই আইনটার সৃষ্টি হয়েছে। ভেরো সেকেন্ডো quanto stabilito dal regolamento 561-2006 CE, il periodo di riposo giornaliero regolare è di almeno 9 ore, যে কমপক্ষে হচ্ছে কি আমাদের 9 ঘন্টা হচ্ছে অবশ্যই রিপোজারে করতে হবে। এক্ষেত্রেও এটা আমাদের ফালসো, কারণ জার্নালিয়ারোর ক্ষেত্রে দি আলমেনো ননে 9 ওরে, আলমেনো হচ্ছে আমাদের 19 ওরে, কমপক্ষে আমাদের 11 ঘন্টা হচ্ছে কি রিপোজো থাকতেই হবে রেগুলারে। যেটা costituisce infrazione guidare per 4 ore consecutive senza interruzione, ossia costituisce infrazione guidare per 4 ore consecutive senza interruzione. Già, è soggetto alla revoca della carta di qualificazione del conducente dell'autista che supera il periodo di guida prescritto. Falso, কারণ এই যে আমাদের যে কার্তা দি কোয়ালিফিকেশন দিল কন্ডুসেন্টে, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের চিকুচি, এটা অনেকে রেভোকারে করবে যদি হচ্ছে আপনি পেরিয়ড দি গুইদা সুপেররে করেন, হইতে পারে আমাদের যে স্যাংশন অ্যামনেস্টি, অর্থাৎ হইতে পারে জরিমানা আংকে পুন্তি পেরদারে করতে পারে, কিন্তু কার্তা দি কোয়ালিফিকেশন দিল কন্ডুসেন্টে অর্থাৎ চিকুচি যেটা আছে সেটা হচ্ছে রেভোকারে করবে, অর্থাৎ পুরোপুরি আমার কাছ থেকে নিয়ে নিবে, আমার দাতি কাউন্সিলে করবে সেটা সম্ভব না। ফালসো। Secondo il regolamento 561-2006 CE, per riposo si intende ogni periodo ininterrotto durante il quale il conducente può disporre liberamente del suo tempo. Ok, interrotto vuol dire bugia, cioè bongur, ar ininterrotto vuol dire bugia, cioè dire bongur, no, tana, continua. যে সে হচ্ছে কি একটা যা একটা সময় রিপোজো হচ্ছে আমাকে ইন্ডিকেট করে যে একটা সময় অনি পিরিয়ড, যে কোনো একটা সময় যেটা হচ্ছে একজন ড্রাইভার দিসপোরে লিবারমেন্টে তার সুও টেম্পো, অর্থাৎ সে তার ফ্রিলি ভাবে তার নিজের সময়টা হচ্ছে কি করে সে হচ্ছে কাটায় বা হচ্ছে বিশ্রাম নেয়, এই সময়টাকে আমরা বলা হবে রিপোজো। বেরো È soggetto a sanzioni amministrative il conducente che è sprovvisto o tiene in modo incompleto o alterato estratto del registro di servizio. E il registro, amade je registration kora hoy, orthat amade je instrumento di controllo ase, e instrumento di controllo jeta naki kono trachigrafo bola hoy, e kono trachigrafo modhe jodi amra kono dhoroner chhara orthat sprovvisto chhara othoba hocche ami incomplete ba alterato, orthat eta ke ami hocche হাতের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে এটা হচ্ছে আমি অল্টা সৃষ্টি করছি, ত্রুটিযুক্ত, এই ধরনের আমি যদি হচ্ছে রেজিস্টার দি সার্ভিস যে রেজিস্টার করার জন্য যে ব্যবস্থা আছে এটা যদি আমি এইভাবে ব্যবহার করি, ইনকমপ্লিট থাকে অথবা হচ্ছে সে যদি ত্রুটিযুক্ত থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার স্যাংশনে অ্যামিনিস্ট্রেটিভা হওয়ার সম্ভাবনা থাকে এবং হবে সেক্ষেত্রে ব্যারো। Il regolamento 561-2006 CE si applica al trasporto su strada di cose effettuato con veicolo di massa massima ammissibili, compresi eventuali rimorchi o semirimorchi, supera a 3,5 tonnellata, vero? Caro 561 যে রেগুলাটা আছে এটা হচ্ছে ব্যবহার করা হয় ওই সকল ভেহিকলের উপরে যারা নাকি কম্প্রেসো অর্থাৎ সহ রিমর্কি সহ অথবা রিমর্কি ছাড়া যদি 3.5 টনের বেশি হয় এবং সে যদি শুধুমাত্র ইস্তাদের মধ্যে ট্রান্সপোর্ট করে কি কজে কোন মালামাল যদি বা ম্যাচ যদি বহন করে, সেক্ষেত্রে এই যে নিয়মটা আছে আইনে যে ধারাটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়। বেরো সেকেন্ড Quanto stabilito dal regolamento 561-2006 CE, il periodo di guida giornaliero può essere esteso fino a 10 ore, non più di 2 volte nell'arco della settimana. Sì, আমাদের হচ্ছে কি এই পিডি গুইদা জার্নালিয়ারো যেটা আছে এটা আমরা কি করতে পারি, এস্টেজ অর্থাৎ বর্ধিত বাড়াইতে পারি, ফিনো আর দিয়েছি ওরে সর্বোচ্চ দিয়েছি ওরে পর্যন্ত যেতে পারি, কিন্তু সেটা হচ্ছে কি ননে 2 ভোল্টা নেল আর্কো দেলা সেত্তিমানা, পুরোপুরি সপ্তাহের মধ্যে 2 বারের বেশি সম্ভব না। তার মানে এভাবে চিন্তা করা হয় যে আমি একদিন প্রতিদিন অনি জন্য জার্নালিয়ারও হচ্ছে 9 ওরে গুইদারে করতে পারি, সেক্ষেত্রে যদি 5 দিন হিসাব করেন 5 9 45 45 ঘন্টা এবং পরের সপ্তাহে হচ্ছে 45,
মানে 2 সপ্তাহের মধ্যে 45-45 90 ঘন্টা হচ্ছে আমি টোটাল গুইদারে করতে পারি 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 20-30 মানের মধ্যে। এই যে আমার যে সপ্তাহটা আছে, যে কোনো 1 সপ্তাহের মধ্যে আমি হচ্ছে কি দিয়েছি ওরে গুইদারে করতে পারি সর্বোচ্চ ম্যাক্সিমো 16-2 বলতে আলা 70 মানা। তো এভাবে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে প্রথম সপ্তাহে আমাদের যে সময়টা হচ্ছে এই ওই সময়টা পার করার পরে বাকি যে সময়টা থাকে ওই সেকেন্ড সপ্তাহ, অর্থাৎ তৃতীয় সপ্তাহে হচ্ছে কি আমরা ওই বাকিটুকু করতে পারি 90 ঘন্টা যদি হিসাব করি। সেক্ষেত্রে আমরা যদি আমরা 1 সপ্তাহে এক্সাম্পল হিসাবে 2 দিন হচ্ছে 10 ঘন্টা করে করি 20, তারপরে হচ্ছে আরও যে আমাদের 4 দিন থাকে 4 9 36, তো 20 আর 36 এভাবে হচ্ছে 56 ঘন্টা। সো আমাদের সেকেন্ড সেটি মানে আমরা হচ্ছে আমরা যে বাকি থাকে 34 ঘন্টা, সেই 34 ঘন্টা হচ্ছে গুজারে করতে পারি, এভাবে করা যায়। ওকে, সো হচ্ছে নন পিউ দুয়ে বলতে নেই আর কদিলে সেটি মানা বেরো এই টেম্পো দি এই টেম্পি দি ডিসপোনিবিলিটা শোনো কনভেনশনাল ম্যানতে রিপ্রেজেন্ট দ্য সিম্বল ইন ফিগুরা বেরো, কারণ আমাদের এই সিম্বল দিয়ে ইন্ডিকেট করে, যে আগে যে সিম্বলটা দেখলাম এই সিম্বলটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে কি আমরা যখন এই ক্রোনোটাইগ্রাফের মধ্যে যে পুরুষান্তে থাকে পুরুষান্তে বা অথবা ক্রোনোটাইগ্রাফ ডিজিটালে হয় সেক্ষেত্রে আমাদের এই সিম্বল দিয়ে ইন্ডিকেট করে যে আমাদের হচ্ছে টেম্পি দি ডিসপোনিবিলিটা ই পেরিয়ডি দি টেম্পো ইম্পেগাতি পেলা পুলিশিয়া দেল ভেহিকুলো শোনো কনসিডারেটি কমে টেম্পি দি ডিসপোনিবিলিটা ফালসো, কারণ আমরা যখন নাকি হচ্ছে পের পুলিশিয়া দেল ভেহিকুলো ভেহিকুলোর পুলিশিয়া অথবা হচ্ছে কারিকো ইস কারিকো বা মান পিকোর মানুষের দেল ভেহিকুলো ভেহিকুলো হচ্ছে ছোটোখাটো হচ্ছে মেনটেন্স করি, এই যেই ব্যাপারগুলো এগুলোকে আমাদের ধরা হয় কমে আলট্রি লাবোর হিসাবে, ননে টেম্পি দি ডিসপোনিবিলিটা।